ঢাকার দুই সিটি কর্পোরেশনের 11 এলাকাকে রেড জোন ঘোষণা করেছে স্থানীয় সরকার। যে 11টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রয়েছে 6টি ও উত্তর সিটি কর্পোরেশনের 5টি এলাকা। জুরি বৃত্তি সংগঠনটির ঘোষণাপত্র ও ছাত্র সমাজের প্রতি প্রতিশ্রুত আদর্শের বিচ্যুতিকে কারণ দেখিয়ে একযোগে বাংলাদেশ ছাত্র অধিকারের 21 নেতা পদত্যাগ করেছেন। রাজধানীর শাহজাহানপুরে যুবলীগ নেতা রুবেল হত্যায় জড়িত থাকার ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি জব্দ করা হয়েছে। সুনামগঞ্জের ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে শনিবার রাতে চেনান ও বাউর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত 80 জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত রয়েছেন 24 জন। পুলিশ জানিয়েছে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্রুতই বিভিন্ন স্কুলে খালি থাকা 11,521 পদে নতুন শিক্ষক নিয়োগ নেবে সৌদি আরব। দেশটির শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সৌদির বিভিন্ন স্কুলে রসায়ন, পদার্থবিজ্ঞান সহ অন্যান্য বিষয়ে শিক্ষক নেওয়া হবে। বাংলাদেশ দলের অধিনায়ক হিসাবে তামিম ইকবাল বহাল থাকছেন। গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিংবদন্তি সুরকার লাকি আকন্দের প্রতি সম্মান জানিয়ে কোক স্টুডিও বাংলার নতুন গান ঘুম ঘুম প্রকাশ হয়েছে। গানটি গেয়েছেন তরুণ শিল্পী ফাইরুজ নাফিজা। প্রযোজক ছিলেন জনপ্রিয় শিল্পী শুভেন্দু দাশুভ।